শ্রমিক ছাত্রছাত্রীরা হ্যাপি নিউ ইয়ার তোমাদের সকলকেই শুভেচ্ছা জানাই নতুন বছরে নতুনভাবে জীবনটিতে আরও সুখের আগমন ঘটুক আজকে আমরা পর্ষদের টেস্ট পেপার দেখে এসেছি সকালে একটি পেজ এখন বর্তমানে আমরা যে ভিডিওটি করছি তাতে পর্ষদের টেস্ট পেপারের ফিজিক্যাল সায়েন্সের পেজ নাম্বার দুশো পেজ দুশো পেজে যে প্রশ্নপত্রটি রয়েছে তার সঠিক উত্তরটা আমরা সম্পূর্ণ দেখব ভিডিও লেন্দি হবে স্কিপ করে যাবে না সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যারা স্কিপ করে যেতে চাও তারা চলে যেতে পারো সমস্যা নেই কিন্তু যাদের মনে হয় প্রয়োজন আছে দেখা তারা দেখে নেবে শেষ পর্যন্ত আর আমাদের পেড গ্রুপে যদি জয়েন হতে চাও অবশ্যই আমাদের ডিসক্রিপশান বক্সটা দেখো সেইখানে দেখে জয়েন হয়ে যেতে পারবে তো এখানে দেখো প্রথমে বিভাগ ক বা গ্রুপ এর একের দাগে যে প্রশ্নটি রয়েছে এখানে সঠিক উত্তর হবে বি নাইট্রোজেন গ্রিনহাউস গ্যাস নয় দুই একটা দেখো বয়লের সূত্রে পি ভি পি লেখচিত্রটি পি অক্ষের সমান্তরাল হবে কারণ বয়লের সূত্রে আমরা জানি পি প্রপোশনাল ওয়ান বাই ভি অর্থাৎ পিভি সমান কনস্ট্যান্ট সেইখান থেকে পিভি কনস্ট্যান্ট থাকবে এবং এখানে চাপ বাড়ার সাথে সাথে কিন্তু পিভি সমান্তরালভাবে পি এর সাথে বাড়তে থাকবে পিভি বাড়বে না মানে পি অক্ষ বরাবর এই লেখচিত্রটি যাবে ঠিক আছে তারপর দেখো মিথেনের আণবিক ওজন যদি ষোলো হয় বাষ্প ঘনত্ব কত হবে অর্ধেক হবে কারণ আমরা জানি এম সমান টু ডি অর্থাৎ ডি সমান এম বাই টু সেইখান থেকে আমরা এমের মান ষোলো বসিয়ে দিলে আমরা কিন্তু উত্তরটা পেয়ে যাব আট একের চারে যে প্রশ্নটি রয়েছে গাড়িতে ভিউ ফাউন্ডার হিসেবে ব্যবহৃত হয় উত্তল দর্পণ কারণ উত্তল দর্পণের ক্ষেত্রে দৃষ্টি ক্ষেত্র অনেকটা বেশি হয় বিবর্ধক কাজ হিসেবে ব্যবহার করা হয় উত্তল লেন্স অর্ধ পরিবাহীর উষ্ণতা বৃদ্ধিতে রোধের হ্রাস ঘটবে বি অপশানটি কারেক্ট হবে তিন ওহম এবং ছ ওহম রোধের সমান্তরাল সমবায় রোধ হবে দুই ওহম আমরা জানি যে আর সমান তুল্য তুল্যরোধ সমান আর ওয়ান আর টু বাই আর ওয়ান প্লাস আর টু ঠিক আছে এখানে মানগুলো বসিয়ে দেবে সেইখান থেকে আমাদের উত্তর চলে আসবে দুই ওহোম তারপরে দেখো এখানে একের আটের যে প্রশ্নটি রয়েছে জীবাশ জীবাশ্মের বয়স নির্ণয় করার জন্য সি চোদ্দ আইসোটোপটি ব্যবহার করা হয় অর্থাৎ ডি অপশনটি কারেক্ট হবে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেখা যায় এ অপশনটি কারেক্ট হবে কেবলমাত্র কঠিন পদার্থের ক্ষেত্রে বি অপশানটি কারেক্ট হবে নাইট্রোজেন মৌলের অনুতে ত্রিবন্ধন আছে তারপর এগারোটা দেখো এ অপশনটি কারেক্ট হবে ফ্লোরিন হলো যে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল বারোর তড়িৎ বিশ্লেষণের মধ্যে আয়ন তড়িৎ পরিবহন করবে তারপরে আসছি তেরো দাগের সি অপশানটি কারেক্ট হবে ক্যালসিয়াম অক্সাইড দ্বারা এইচ টু এসকে শুষ্ককরণে ব্যবহৃত হয় তারপরে চোদ্দো জিঙ্ক এ অপশানটি কারেক্ট হবে জিঙ্ক ধাতুটিকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় তারপর পনেরো অ্যালকোহলীয় গ্রুপ থাকবে ইথাইল অ্যালকোহলে তো সি অপশানটি কারেক্ট হয়ে যাবে এরপর বিভাগ ক্ষয়ের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখে নেব প্রথম প্রশ্ন বায়োগ্যাসের প্রধান উপাদান হবে মিথেন মিথেন হাইড্রেটের সংকেত হবে ফোর সি এইচ ফোর এবং টোয়েন্টি থ্রি এইচ টু ও দেখো বায়ুমণ্ডলের একসস্পিয়া স্তর বা অঞ্চলে কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হয় বা অবস্থান করে শুষ্ক বায়ু অপেক্ষা বায়ু হালকা হবে তারপর মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সি বা শূন্য ক্যালভিন পরম শূন্য উষ্ণতায় গ্যাসের চাপ এবং আয়তন দুটি শূন্য হয় তাই এখানে চাপটি শূন্য হয়ে যাবে দুইয়ের পাঁচের যে প্রশ্নটি রয়েছে দেখো দুইয়ের পাঁচের প্রশ্নটি ছিল যে তোমার তরলের প্রকৃত প্রসারণ তোমার তরলের নিজস্ব ধর্ম এটা অথবাটার ছিল এবং তার সাথে সাথে যে প্রশ্নটা দুইয়ের পাঁচের ছিল সেটা বলেছে যে তরলের প্রকৃত প্রসারণ আপাত প্রসারণের মধ্যে সম্পর্কটা কী হবে তখন তোমরা লিখে দেবে তরলের প্রকৃত প্রসারণ যেটার দেন তরলের আপাত প্রসারণ আর যদি তোমাদের বলে দিত যে তরলে প্রকৃত প্রসারণ এবং আপাত প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক তখন কিন্তু তোমরা এটা লিখতে ওকে যাই হোক আমি প্রশ্নটা একটু ভুল দেখে এটা করে দিছিলাম তারপরে দেখলাম না প্রশ্নটা অন্যরকম রয়েছে তাই আমরা উত্তরটি সঠিক উত্তর যেটা হবে সেটা এটা ওকে দুইয়ের ছয় শূন্য মাধ্যমে আলোর বেগ সব থেকে বেশি হয় দুইয়ের সাথে যে প্রশ্নটি রয়েছে বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাংক যদি তিনের দুই হয় তাহলে কাজ সাপেক্ষে বাইর প্রতিসরাঙ্ক উল্টে যাবে অর্থাৎ একের একের ওই প্রতিসরাঙ্ক অর্থাৎ এক বাই দুইয়ের তিনের দুই সেইখান থেকে উল্টে গেলে কী হবে দুইয়ের তিন হয়ে যাবে তারপরে দেখো দৃশ্যমান আলোর মধ্যে বেগুনি বর্ণের আলোর বর্ণের বিক্ষেপণ সব থেকে বেশি বিওটি দিয়ে বৈদ্যুতিক শক্তি পরিমাপ করা হয় তারপরে দুয়ের নয়ের অথবাটা দেখো ফিউজ তারকে মূল বর্তনীর সাথে শ্রেণী সমবায় যুক্ত করা হয় আর দুইয়ের নয়ের যে প্রশ্নটি রয়েছে যে এই বাল্বটির রোধ কত হবে এখানে বিভব দেওয়া আছে বিভব প্রভেদ ক্ষমতা দেওয়া আছে তাহলে আমরা রোধ সমার বের করতে পারি বিভব প্রভেদ স্কোয়ার বাই ক্ষমতা সেইখান থেকে আমরা পেয়ে যাবো চারশো ছিয়াশি ওহম এসআই পদ্ধতিতে তেজস্ক্রিয়তার একক হবে বেকারেল তেজস্ক্রিয় পর্যাবৃত্ত ধর্ম নয় ঠিক আছে তারপর বারোটা দেখো হ্যালোজেন কথার অর্থ হলো সামুদ্রিক লবণ উৎপাদক এরপর আসছি দুয়ের তেরো যে প্রশ্নটি রয়েছে ক্যালসিয়াম অক্সাইডে বন্ধন বর্তমান থাকে ১৪ লোহার চামচের ওপর সোনার প্রলেপ দিতে অ্যানোড হিসেবে বিশুদ্ধ সোনার পাত ব্যবহার করা হয় পনেরো তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় সমপ্রবাহ অর্থাৎ ডাইরেক্টরেন বা ডিসি তড়িৎ প্রবাহ চালনা করা হয় এরপর আসছি স্তম্ভ মেলানো ঠিক আছে স্তম্ভবল্যানও পাশাপাশি লিখে করে দিয়েছি দেখো থার্মোইড পদ্ধতির সঙ্গে সম্পর্কিত সি আয়রন এবং শূন্য দশমিক আট আট আপেক্ষিক গুরুত্ব এটা হবে এ লাইকার কিব যন্ত্রে প্রস্তুত করা যায় ডি এইচ টু এস এবং অ্যানোড মাঠে পাওয়া যায় বি গোল্ড এরপর আসছি সতেরো এর আই নাম কী হবে প্রোপানল অল বা প্রোপান ওয়ান অল ঠিক আছে যেহেতু এখানে তিনটে কার্বন উপস্থিত রয়েছে এবং এদের মধ্যে সম্পৃক্ততা রয়েছে তারপরে দেখো অথবাটা দেখো একটি জৈব বিশ্লেষ্য পলিমার কোনটি হবে প্রোটিন বা সেলুলোজ যে কোনো একটা দিয়ে দিবে পিভিসি মরমার কি ভিলাইল ক্লোরাইড যার সংকেত হবে সি এইচ টু ডাবল ওয়ান সি সিএল এরপর চলে আসছি গ্রুপ সি এর ঠিক আছে তো গ্রুপ সি এর প্রশ্নগুলো আমরা পেজ কাটিং করেছি দেখব তার আগে আমরা তিনের ছয়ের যে প্রশ্নটি রয়েছে একটু দেখে নেব তিনের ছয়টি আগে তারপরে বাকিগুলো দেখছি ঠিক আছে একটি তরল সমযোগ হলো জল একটি কঠিন যৌগ হবে হিরক বা বরফও বলতে পারো ঠিক আছে এরপর আসছি তিনের আট তারপরে আমরা সব একটা একটা দেখবো যেগুলো ছেড়ে যাচ্ছে না সেগুলো সব কটাই দেখব টেনশন নিও না দেখব এরপর আসছি অ্যামালগাম তিনের আট যে ধাতু সংকরের একটি উপাদান পারদ তাকে আমরা অ্যামালগাম বা বলি যেমন সোডিয়াম অ্যামালগাম এনএইচ জি ম্যাগনেশিয়াম অ্যামালগাম এম জি এইচ ঠিক আছে এরপরে আসছি টিনের নয়ের অথবা যেটা রয়েছে পলিথিনের মনোমার হলো ইথিলিন যার সংকেত সিএইচু ডল বন সিএইচ টু এবার আমরা প্রত্যেকটা যেগুলো ছেড়ে এলাম সেইগুলো দেখে নেব তিনের একের যে প্রশ্নটি রয়েছে বিশ্ব উষ্ণায়নের ক্ষতিকর প্রভাব আলোচনা দুটি ক্ষতিকর প্রভাবের কথা বলেছে তো আমি এখানে বেশ কয়েকটা দিয়েছি তোমরা দুটো দেবে প্রথমত হচ্ছে গড় উষ্ণতা বৃদ্ধি যে এই শতাব্দীর মাঝে মাঝে নাগাদ পৃথিবীর উষ্ণতা অন্তত দুই থেকে তিন ডিগ্রি সি এর পার্থক্য বৃদ্ধি পাবে তারপর দ্বিতীয়ত সমুদ্রের যে জলতল বৃদ্ধি পাবে ভ্রূপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধির ফলে মেরু অঞ্চলের বরফের স্তূপগুলি গলে যাবে এর ফলে উপকূলবর্তী এলাকা জল দ্বারা প্লাবিত হবে ঝড়ের প্রকোপ বৃদ্ধি সুপার সাইক্লোন টর্নেডো ইত্যাদি ঝড় আরও বিধ্বংসী রূপ নেবে দাবানল উষ্ণতা বৃদ্ধি পাওয়ার ফলে দাবানলের দ্বারা বনভূমি ধ্বংসের আশঙ্কা বাড়বে তারপর বাস্তুতন্ত্রের ওপর প্রভাব জীবকুল উচ্চ উষ্ণতা সহ্য করতে না পেরে বিলুপ্ত হয়ে যাবে ফলে বাস্তুতন্ত্র ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে রোগের প্রাদুর্ভাব উষ্ণতা বৃদ্ধির ফলে ডেঙ্গু ম্যালেরিয়া ইত্যাদি রোগের প্রাদুর্ভাব বাড়বে এরপর তিনের একের অথবা যে প্রশ্নটি রয়েছে দেখো গ্রিন হাউস প্রভাব বা গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন কমানোর উপায় এখানে দুটি উপায়ের কথা বলেছে তোমরা প্রথমে দিয়ে দেবে দেখো এই এই অংশটা আগে লিখে নিতে হবে ঠিক আছে সমগ্র বিশ্বজুড়ে উষ্ণতা বৃদ্ধির হার প্রশমিত করার জন্য কিছু যে উপায় অবলম্বন করা জরুরি এর ফলে একদিকে যেমন গ্রিন হাউস গ্যাসগুলোর নির্গমন হ্রাস পাবে তথা গ্রিন হাউস প্রভাবের যে মাত্রা কমবে তেমনি অন্যদিকে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পাবে এইগুলো প্রথমের পয়েন্টটা দিয়ে দেবে জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করতে হবে বাকিটা আমি পড়ছি না ভেতরটাও তোমরা কিন্তু অবশ্যই করে নেবে তারপর তারপরের পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট বনসৃজন যে উৎসাহ দান করতে হবে অপ্রচলিত শক্তি উৎসের ব্যবহার বৃদ্ধি করতে হবে ফ্রেয়ন উৎপাদন ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে জৈব আবর্জনা প্রক্রিয়াকরণ করতে হবে নাইট্রোজেন ঘটিত সারের ব্যবহার কমানো হবে এইগুলো কিন্তু করে দেবে এখানে দুটো চেয়েছে দুটো দেবে আমি তোমাদের সুবিধার্থে অনেকগুলোই দিলাম যে দুটো পারো মুখস্থ করে রেখে দিতে পারো এরপর তিনের দুয়ের গ্যাসে সংক্রান্ত চালসের সূত্রটি বিবৃত করো ব্যাখ্যাটা দরকার নেই শুধুমাত্র চার্লসের সূত্রটা যেহেতু বলেছে তাহলে চার্লসের সূত্রটা দেবে চাপ স্থির থাকলে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস করলে শূন্য ডিগ্রি সি উষ্ণতায় ওই গ্যাসের আয়তন একের দুশো তিয়াত্তর অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পাবে ব্যাখ্যাটা যদি পারো করে দেবে ঠিক আছে এই ব্যাখ্যাটা অল্প বিস্তর তো বেশি নেই তো ব্যাখ্যাটা করে দেবে ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নাও এরপর আসছি তিনের তিন উত্তর লেন্সের যে প্রথম মুখ্য ফোকাস বা এটাকে আমরা আমাদের যে টেস্ট পেপারে প্রশ্ন রয়েছে তিনের তিন উত্তর লেন্সের ফোকাস কেন্দ্র ঠিক আছে কাকে বলে চিত্রসহ লিখতে বলেছে তো এটা আমরা দিয়ে দেব ঠিক আছে এই অংশটা পুরোটা লিখবে লিখে কিন্তু এইখানে যে চিত্রটা রয়েছে এই চিত্রটা কিন্তু অঙ্কন করতে হবে স্ক্রিনশট নিয়ে নাও এরপর তিনের তিনের অথবা যেটা দেখো উত্তর লেন্সের আলোক কেন্দ্র বলতে কী বোঝো তিনের তিনের অথবা ছিল এটা তো চিত্রসহ বলেছে তো চিত্রসহ যখন বলবে কিন্তু এই ভাষাটাও তোমাদের সম্পূর্ণটা লিখতে হবে স্ক্রিনশট নেবে ঠিক আছে আর এটা এক্সট্রা উত্তর এটা লেখার দরকার নেই এটা এক্সট্রা একটা প্রশ্ন যা আলোক কেন্দ্রগামী রশ্মীর চ্যুতি শূন্য হয় সব সময় এটা কিন্তু তোমাদের এমসি অনেকবার রয়েছে এটা এক্সট্রা এটা লেখার দরকার নেই তিনের পাঁচের যে প্রশ্নটি রয়েছে আয়নীয় তরিযি যৌগ বা সমযোজি যৌগের মধ্যে পার্থক্য এটা আমরা অনেকবার করেছি এটা স্ক্রিনশট নেবে যে কোনো বইতে তোমাদের আছে আর পড়ে টাইম নষ্ট করে তোমাদের বোরিং করার কোনো উদ্দেশ্য আমার নেই স্ক্রিনশট নিয়ে নেও সবথেকে ভালো হয় তোমরা যদি পেড গ্রুপে জয়েন হয়ে যাও তাতে করে তোমাদের কিন্তু সমস্ত পিডিএফগুলো একই জায়গায় হাতের কাছে পেয়ে যেতে পারো তো ভিডিওটা দেখো সব সময় তো করে উঠতে পারি না ফলে একটু দেরি হচ্ছে তোমাদের হয়তো পেজগুলো শেষ করতে একটু দেরি হবে কিন্তু পেড গ্রুপে থাকলে সেটা কিন্তু দশ দিনের মধ্যে বা আট দিনের মধ্যে কিন্তু টোটালটাই দিয়ে দেওয়া হবে তো যাই হোক তোমাদের ডিসিশান তোমরা নেবে আমি বললাম যদি নাও তোমাদের অনেকটাই সুবিধা হবে এরপর আসছি কার্বন ডাইঅক্সাইডের লুইস ডট যে গঠনচিত্র তিনের পাঁচের এটা আমি আর বলবো না এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও তোমরা বই থেকেই কিন্তু এটা পেয়ে যাবে ওকে তাছাড়াও এবিটিএর টেস্ট পেপারে প্রচুরবারে এটা করানো হয়েছে এরপর আসছি ওহোমের সূত্র তো ওহোমের সূত্রটা লিখে দেবে তাপমাত্রা অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহমাত্রা পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্যে সমানুপাতিক হবে ব্যাখ্যাটার করার দরকার নেই জাস্ট শুধু এই অংশটা তোমরা তুলে দেবে ঠিক আছে যদি এই প্রশ্নে তখন ব্যাখ্যা করবে তারপরে আসছি এইচ টু এস গ্যাস প্রস্তুতিতে তার নীতি শর্ত বিক্রিয়া এবং গ্যাস সংগ্রহ এটাও কিন্তু তোমরা একটু ভালো করে দেখো তিনের সাথের প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন একটু বলে দিই নীতি এবং শর্তটা কী সাধারণ উষ্ণতায় ফেরাস সালফাইড এর সঙ্গে যখন আমরা লঘু সালফিরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাবো তাতে কিন্তু আমাদের পরীক্ষাগারে হাইড্রোজেন সালফাইড আমরা পাবো তো এইখানে যে চিত্রটা দেওয়া আছে এই চিত্রটা তোমাদের কিন্তু পরীক্ষার খাতায় লেখার দরকার নেই এটা বোঝানোর জন্য দেওয়া আছে ওকে তারপর বিক্রিয়ার সমীকরণটা দেবে এফিএস এইচ টু এস ও সাথে বিক্রিয়া করে এফি এস এবং এইচ টু এস গ্যাস বিক্রয় হয় সংগ্রহটা কিভাবে করতে হয় হাইড্রোজেন সালফাইডকে গ্যাসকে বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা গ্যাস সংগ্রহ করা হয় ঠিক আছে এইভাবে ক্লিয়ার এরপরে তিনের আটের অথবা যেটা রয়েছে অ্যালুমিনিয়াম যে পাত্রে আচার চাটনি খাওয়া উচিত নয় কেন আচার বা চাটনি ইত্যাদি টক জাতীয় খাদ্যের উপস্থিতি জৈব অ্যাসিডের অ্যালুমিনিয়ামের সাথে বিক্রিয়া করে দ্রাব্য ধাতব যৌগ উৎপন্ন করে যা মানব স্বাস্থ্যের ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকারক তাই অ্যালুমিনিয়াম যে পাত্রে আচার চাটনি রাখা উচিত নয় তিনের নয় প্রশ্ন এটা খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তোমাদের পরীক্ষার ক্ষেত্রে ভিবিআই ঠিক আছে এটা অবশ্যই তোমরা করবে তো তোমাদের সি থ্রি এইচ ও এর আণবিক সংকেত বিশিষ্ট যোগের সমাবয়বতা দেখাতে বলেছে এর সাথে সাথে আরেকটা করে রাখবে সি টু এইচ সিক্স ও এটার ক্ষেত্রেও করবে এটার ক্ষেত্রে কী হবে বলতো সি এইচ থ্রি সি এইচ টু ও এইচ আরেকটা হবে সি এইচ থ্রি ও সি এইচ থ্রি তো এই দুটো হয় একটা হচ্ছে ইথাইল অ্যালকোহল আরেকটা হচ্ছে ডাইমিথাইল ইথার ঠিক আছে স্ক্রিনশট নেবে এই পলিমারাইজেশানটা বলার দরকার নেই পরীক্ষায় তোমাদের পলিমারাইজেশান যখন বলবে প্রশ্নে তখন লিখবে এটা তোমাদের দরকার নেই পলিমারাইজেশানটা শুধুমাত্র এদের নাম এবং এই অংশটা প্রয়োজন এই উদাহরণ অংশটা প্রয়োজন ঠিক আছে এই পুরো অংশটা একটা হবে এন প্রোপাইল অ্যালকোহল আর একটা আইসো প্রোপাইল অ্যালকোহল এরপর আসছি চারের এক চার্লস বয়েল এবং অ্যাভগারো সূত্রের সমন্বয়ে আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিষ্ঠা তো এটা দেখে নাও দেখো যদি চাপ পি হয় এবং টি উষ্ণতায় এন মোল কোনো গ্যাসের আয়তন ভি যদি হয় বয়েলের সূত্রানুসারে আমরা কি জানি যে উষ্ণতা এবং এন যদি স্থির থাকে তাহলে ভি প্রপোশনাল ওয়ান বাই পি এবং চার্চের সূত্রে পি এবং এন যদি স্থির হয় সেই ক্ষেত্রে ভি প্রপোশনালটি আর অ্যাবগর সূত্রের ক্ষেত্রে পি টি স্থির যদি থাকে ভি প্রপোশনাল এন এই তোমার সবকটা থেকে তিনটা থেকে আমরা বুঝতে পারছি এন টি বাই পি এবং পি ভি প্রপোশনাল এন টি এন টি ঠিক আছে এবার এইটাকে আমরা যদি একটা সার্বজনীন গ্যাস ধ্রুবক নিয়ে আসি তাহলে এনআরটি হবে এটাই প্রতিষ্ঠা করতে বলেছে ঠিক আছে এরপর চারের দুই যে প্রশ্নটি রয়েছে সেই অনুযায়ী বিক্রিয়া সমিত সমীকরণটা দেবে আয়রন ওপর দিয়ে যদি স্টিম চালনা করি উত্তপ্ত আয়রনের ওপর দিয়ে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে তিন মোল পরিমাণ আয়রন থেকে চার মোল হাইড্রোজেন উৎপন্ন হয়েছে তাহলে তিন মূলের গ্রাম আণবিক ভর কত হবে একশো আটষট্টি কারণ আয়রনের ক্ষেত্রে ছাপান্ন তিনগুণিত ছাপান্ন হবে আর চার মোল এখানে হাইড্রোজেন উৎপন্ন হলো তাহলে চার মোল হাইড্রোজেন অনুতে বা অনুপে পাওয়ার জন্য লোহার কতটা প্রয়োজন হবে একশো আটষট্টি গ্রাম তাহলে দুই মোল হাইড্রোজেন অনুপেতে লোহার কতটা প্রয়োজন হবে ঐকিক নিয়ম করবে ঠিক আছে ঐকিক নিয়ম করলে যেটা উত্তর আসবে সেটাই তোমাদের উত্তর হয়ে যাবে এরপর অথবা যে প্রশ্নটি রয়েছে সেই অনুযায়ী ক্যালসিয়াম কার্বোনেটকে যদি উত্তপ্ত করা হয় ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন অক্সাইড উৎপন্ন হয় তো এখানে ক্যালসিয়াম কার্বোনেটের যদি আমরা গ্রামাণবিক ভর দেখি তাহলে কিন্তু এখানে একশো আসবে এই নিয়মটা কিন্তু তোমাদের অনেকবার করিয়েছি আর বলবো না আশা করি তোমরা জানো ক্যালসিয়াম অক্সাইডের ক্ষেত্রে হবে চল্লিশ প্লাস ষোলো সেখান থেকে ছাপান্ন গ্রাম তাহলে বিক্রি অনুসারে আমরা কি বলতে পারছি যে ছাপান্ন গ্রাম চুন বা ক্যালসিয়াম অক্সাইড পেতে ক্যালসিয়াম কার্বোনেট কতটা লাগছে একশো গ্রাম আর ষোলো দশমিক আট গ্রাম চুন পেতে ক্যালসিয়াম কার্বনেট কতটা লাগবে ঐকিক নিয়ম করবে যেটা উত্তর আসবে সেটাই উত্তর ঠিক আছে হয়তো ক্যালকুলেশন করার সময় অন্যমনস্ক হয়ে যাওয়ার জন্য ভুল হয়ে যায় সেটা নিয়ে কমেন্ট করো না এ ক্যালকুলেশানটা তোমরা একটু নিজে চেক করে নেবে ওকে তো আমি যতটা সম্ভব এটা ঠিক তিরিশ ঠিক আছে তারপরে আসছি চারের যে তিনের অথবা যেটা রয়েছে চারের তিনটাও আসবো চারের তিনে অথবাটা আগে করে নিই তা পরিবাহিতাঙ্ক একক বেদ একক প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল যুক্ত কোনো পদার্থে দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য একক হলে যে স্থিতাবস্থা তরলের সঙ্গে লম্বভাবে একক সময়ে যে তাপ পরিবাহিত হয় তাকে ওই পদার্থের পরিবাহিতাঙ্ক বলা হয় তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক হবে ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স এরপর আসছে চারের তিনের যে প্রশ্নটি কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং তার গাণিতিক রূপটি তো কঠিন পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক দৈর্ঘ্যের যে বৃদ্ধি প্রসারণ হয় তাকে ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলা হয় যদি টি ওয়ান উষ্ণতায় কঠিন পদার্থের দৈর্ঘ্য এল ওয়ান হয় তাহলে উষ্ণতা বৃদ্ধি করে যদি টি করা হয় সেই ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি এল টু হয় তাহলে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সমান কী হবে এদের মধ্যে যে পার্থক্য দৈর্ঘ্যের পার্থক্য ডিভাইডেড বাই প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু উষ্ণতার পার্থক্য এটাই হয়ে যাবে তোমাদের উত্তর এরপর চারের চার এখানে তোমাদের যে প্রশ্নটা বলেছে যে অবতল দর্পণের ক্ষেত্রে বক্রতা বেসার্ধ এবং ফোকাসের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে বলেছে তো তোমরা এই অংশটা করে দেবে এটা তোমাদের আশা করি সবার হয়ে আছে তাও একবার স্ক্রিনশট নিয়ে রেখে দাও বা বইতেও তোমরা পেয়ে যাবে এটা এমন কিছু ব্যাপার না এরপর আসছি চারের চার এটা কিন্তু তোমাদের মাধ্যমিকে এবারে দু হাজার চব্বিশের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন যে আপতন আপতিত ও নির্গত রশ্মির মধ্যে চ্যুতিকোণ প্রিজমের ক্ষেত্রে সমান আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের এই মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে এবিটিএ টেস্ট পেপারও প্রায় পেজে দেখেছি এবং মধ্যশিক্ষা পর্ষদের পেজেও কিন্তু বারবার রয়েছে তাই খুবই কেয়ারফুল্লি এটা কিন্তু ভালো করে তোমরা স্ক্রিনশটটা নেবে যদি বইতে থাকে সেই বই থেকেও করতে পারো বা এই স্ক্রিনশটটাও রেখে দিতে পারো ওকে এরপর আসছি চারের পাঁচ উত্তর লেন্সের সাহায্যে কিভাবে সমশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হবে তার চিত্রসহ ব্যাখ্যা করতে বলেছে এখানে এই প্রশ্নটা ছিল না চারের পাঁচের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে এটা ঠিক আছে তাহলে এখানে আমরা এইভাবে চিত্রটা অঙ্কন করে দেব বস্তু যখন উত্তর লেন্সের আলোক কেন্দ্র এবং ফোকাসের মধ্যে অবস্থান হয় তখন সমশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয় এবং চিত্রটা এঁকে দেবে ভালো করে এটা হচ্ছে তোমার ফোকাস এটাও ফোকাস কেন্দ্র এটা হবে আলোক কেন্দ্র ঠিক আছে চিত্রটা খুব কেয়ারফুল্লি করবে কিন্তু হ্যাঁ পেন্সিলে করে করবে চারের ছয়ের যে প্রশ্নটি রয়েছে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম তো ফ্লেমিংয়ের হস্ত নিয়মটা একবার বলে দিচ্ছি দেখে না এখানে বাম হাতের বৃদ্ধাঙ্গুষ্ট তর্জনী মধ্যমাকে পরস্পরে যদি সমকোণ অর্থাৎ দেখো এই পরস্পর নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করেছে প্রত্যেকটা কিন্তু নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে ঠিক আছে প্রত্যেকটা কিন্তু নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে করে থাকলে এখানে তোমার তর্জনী চুম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করবে ঠিক আছে চুম্বক ক্ষেত্রে অভিমুখ নির্দেশ করবে তর্জনী আর মধ্যমাটা চুম্বক ক্ষেত্রে প্রবাহ গতি অভিমুখ নির্দেশ করবে আর তোমার বৃদ্ধাঙ্গুষ্টটা পরিবাহীর ওপর ক্রিয়াশীল বলের অভিমুখ নির্দেশ করবে ঠিক আছে তোমরা যদি এই হাতে ছবি না আঁকতে পারো তোমরা এইভাবেও চিত্রটা দিয়ে বলে দিতে পারো ঠিক আছে বোঝা গেল এরপর চারের সাথের প্রশ্নটি দেখে নাও বৈদ্যুতিক হিটারে নাইক্রমে তার ব্যবহার করা হয় কারণটা কি এক নাইক্রোমের তারের রোধাঙ্ক বেশি হওয়ায় উৎপন্ন তাপের পরিমাণ বেশি হয় দুই যে এই তারের গলনাঙ্ক বেশি তাই উচ্চ তাপমাত্রায় গলে যায় না সি উচ্চ তাপমাত্রায় বায়ুর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে সহজেই অক্সাইড তৈরি করে পুড়ে যায় না তারপরের যে অংশটি রয়েছে বৈদ্যুতিক স্ত্রীতে অন্তরক হিসেবে ব্যবহার করা হয় অভ্র চারের আটেরগুলোও করবো দাঁড়াও পেজ কাটিং আছে চারের নয়টা আগে আমরা করে নিই দেখো এই যে নিউক্লিয়াস আছে এখান থেকে একটি যদি আমরা আলফা কোনা নির্গত করি সেই ক্ষেত্রে পারমাণবিক ক্রমাঙ্ক দুই একক কমবে ভর সংখ্যা চার একক কমবে তাহলে নব্বই দুশো বত্রিশ এলো তারপর যদি বিটা কোনা নিশ্চিত হয় দুটি সেই ক্ষেত্রে এখানে কিন্তু তোমার পারমাণবিক ক্রমাঙ্ক দুই একক বেড়ে যাবে নব্বই থেকে দুই একক যদি বেড়ে যায় তাহলে বিরানব্বই হয়ে যাবে ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না এই ভাষাটাই এখানে লিখা হয়েছে জাস্ট তোমরা একটু দেখে নেবে আর ভেদন ক্ষমতার ক্রম যদি আমরা সাজাই গামা বিটা আলফা হবে এবং ভেদন ক্ষমতা সর্বোচ্চ হবে গামারশির ক্ষেত্রে এই সব কটা যেগুলো করাচ্ছি না সেগুলো আমরা পেজ কাটিং করেছি দেখাবো চারের বারোটা দেখো সিএইচ থ্রি সিএইচ টু ও আইপিএসির নাম কি প্রোপানেল তারপর রেক্টিফায়েড স্পিরিটকে পানের অযোগ্য করার জন্য তার মধ্যে বিভিন্ন বিষাক্ত পদার্থ মিথানল ন্যাপথাল পিরিডিন রাবার নির্যাস ইত্যাদি মেশানো হয় দশ মিথানল যুক্ত এই রেক্টিফায়েড স্পিরিটকে বলা হয় ডিনেচার স্পিরিট ডিনেচার স্পিরিট রং প্রস্তুতি শিল্পে ব্যবহার করা হয় তারপরে দেখো ইথানল থেকে ইথিলিন কিভাবে তৈরি করব অ্যালুমিনিয়ামের অক্সাইড সাড়ে তিনশো ডিগ্রি উষ্ণতায় উত্তপ্ত করলে কিন্তু ইথিলিন আমরা পেয়ে যাব চার যুক্ত অ্যালকাইনে হাইড্রোজেনের সংখ্যা হবে ছটি কারণ অ্যালকাইনের সংকেত আমরা জানি এন এইচ টু এন মাইনাস টু অর্থাৎ এন যদি চার হয় তাহলে কিন্তু এই হাইড্রোজেনের সংখ্যা কত হবে টু ইন টু ফোর মাইনাস টু অর্থাৎ চার দুবুনে আট আট মাইনাস দুই মানে ছয় ছটি হবে ক্লিয়ার এরপর চারের আটের যে প্রশ্ন যেগুলো ছেড়ে এলাম সেগুলো দেখিয়ে দিচ্ছি দেখো পর্যাবিত্ত ধর্ম কী পর্যায় সারণীতে কোনো মৌলের পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে বা কোনো শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে গেলে মৌল কয়েকটি ধর্মের নিয়মিত পরিবর্তন দেখা যায় এগুলিকে পর্যায়বৃত্ত ধর্ম বলে যেমন পারমাণবিক আকার ধাতব চরিত্র অধাতব চরিত্র আয়নীয় বিভব বা আইনজীষণ শক্তি তরুণাত্মকতা জারণ ধর্ম বিজারণ ধর্ম এবার এখানে এই ব্যতিক্রমটা তোমাদের প্রশ্নে নেই ব্যতিক্রমটা জানার জন্য দিলাম যে মৌলের বর্ণ গন্ধ চুম্বক ধর্ম দ্রাব্যতা তেজস্ক্রিয়তা পর্যাবৃত্ত ধর্ম নয় এটা মনে রাখবে জাস্ট এটা এক্সট্রা এই প্রশ্নের অংশ নয় কিন্তু হ্যাঁ এরপর দেখো চারের আটের যে অথবা যেটা রয়েছে এ বি সি এর পারমাণবিক ক্রমাঙ্ক ছয় আট দশ দেওয়া আছে সি একটি নিষ্ক্রিয় মৌল ঠিক আছে তো এদের ইলেকট্রন বিন্যাসটা আগে দেখাতে হবে প্রত্যেকটার ইলেকট্রন বিন্যাস করে নেবে বারবার তোমাদের করিয়েছি যে ইলেকট্রন বিন্যাসটা আগে করবে তাহলেই কিন্তু বাকি প্রশ্নগুলো আমরা সহজেই দিতে পারব এবং প্রশ্নানুসারে যে ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিটা মৌলটি অপরা তড়িৎধর্মী অর্থাৎ তরি ঋণাত্মক মৌ ঋণাত্মকতা সবচেয়ে বেশি হবে তারপরে বি মৌলটি পরমাণুর আকার সবচেয়ে ছোট দীর্ঘ পর্যায় সারণীতে আঠারো নম্বর শ্রেণীতে নিষ্ক্রিয় গ্যাসগুলির পরমাণুর আকার সব থেকে বড়ো হয় এটা ব্যতিক্রম ক্রোমিয়াম এটা জাস্ট মনে রাখার জন্য এই অংশটা দেওয়া হয়েছে ঠিক আছে তাহলে ছোট আকৃতি হবে বি তারপরের অংশটা যেটা রয়েছে বি মৌলটি মেন্ডলিপের পর্যায় সারণী দ্বিতীয় পর্যায়ে এবং ভি আই বি শ্রেণীতে অবস্থান করে অর্থাৎ ছ নম্বর বিতে অবস্থান করবে তারপর চারের দশ এখানে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনা থেকে কিভাবে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হয় সংক্ষেপে বর্ণনা ঠিক আছে তো এখানে কী কী তড়িৎ বিশ্লেষণ ব্যবহার করা হবে বিশুদ্ধ অ্যালুমিনাকে গলিত ক্রায়োলাইট এবং ফ্লুসফার এর মিশিয়ে কিন্তু তড়িৎ বিশ্লেষণ ব্যবহার করা হয় ঠিক আছে তো এখানে দেখবে আয়রনের তৈরি ট্যাঙ্ক তড়িৎ বিশ্লেষ্য পাত্র হিসেবে ব্যবহার করা হয় এগুলো কিন্তু দেয়নি তোমাদের ক্যাথড অ্যানোড তড়িৎ বিশ্লেষ্যটা কি সেটা বলেছে তো এখানে ক্যাথড হিসেবে ব্যবহার করা হয় গ্যাস কার্বনের আস্তরণ যেটা ওই ট্যাঙ্কের ভেতরে দেওয়ালে থাকবে আর অ্যানোড হিসেবে ব্যবহার করা হয় রুপোকে বা আমরা এখানে গ্রাফাইট দণ্ডও হিসেবে ব্যবহার করে থাকি পদ্ধতিটা জাস্ট দেবে যদি পদ্ধতি তোমাদের প্রশ্নে দেওয়া থাকে তাহলেই পদ্ধতি দেবে নাহলে কিন্তু পদ্ধতিটি দেওয়ার দরকার নেই যেইগুলো টু দা পয়েন্টে চাইবে আমাদের সেইগুলোই করবে এক্সট্রা কিছু করতে যেও না আমি এক্সট্রা দিয়ে রেখলাম তোমরা একটু যাতে সহজ হয় তোমাদের কাছে তড়িৎ বিয়োজন এটা একটু দেবে এবং ক্যাথডের বিক্রিয়া অ্যানোডের বিক্রিয়াটাও কিন্তু দিয়ে দেবে ঠিক আছে এরপর আসছি অস্বাল্ট পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্পোৎপন নীতি রাসায়নিক সমীকরণ তো এইখানে প্রথম ধাপ যেটা আছে দেখো অ্যামোনিয়া অনুঘটকের জারণের দ্বারা নাইট্রিক অক্সাইডের প্রস্তুতি যেটাকে আমরা অস্বল্ট পদ্ধতি বলি প্রথম ধাপ শুষ্ক বিশুদ্ধ অ্যামোনিয়া গ্যাস এবং মুক্ত বায়ুর মিশ্রণকে আমরা পাঁচ থেকে সাত অ্যাটমসফিয়ারিক চাপে সাতশো থেকে আটশো উষ্ণতায় উত্তপ্ত করলে প্লাটিনাম এবং প্লাটিনাম রেডিয়াম তারজালির উপস্থিতিতে এই ছবিটা কিন্তু তোমাদের দরকার নেই হ্যাঁ ছবিটার দরকার নেই পরীক্ষার সময় ডিগবে না ছবি আঁকতে বসবে তাই না ধাতু সংকরে নির্মিত তারজালি অনুঘটক হিসেবে ব্যবহার করা হয় ওপর দিয়ে অতিরিক্ত দ্রুত প্রবাহিত করা হয় অনুঘটক এবং গ্যাস মিশ্রণের সংস্পর্শকালে কালটা হবে শূন্য দশমিক শূন্য এক চার সেকেন্ডের বেশি হওয়া বাঞ্ছনীয় নয় কম হতে হবে এর ফলে অ্যামোনিয়া জারিত হয়ে নাইট্রিক অক্সাইড এনো পরিণত হয় এই প্রক্রিয়াটি উভয়মুখী এবং তাপ উৎপাদক বিক্রিয়াটা দেবে তারপর দ্বিতীয় ধাপ আছে দ্বিতীয় ধাপে উৎপন্ন নাইট্রিক অক্সাইড দ্রুত ঠান্ডা করায় বায়ুর অক্সিজেনের সাথে জারিত হয়ে নাইট্রোজেন অক্সাইড উৎপন্ন হয় বিক্রিয়াটা দেবে তৃতীয় ধাপে কী হয় উৎপন্ন এনো টু গ্যাস জল দ্বারা শোষিত হয়ে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয় এবং এনো গ্যাস নির্গত হয় তো প্রাপ্ত নাইট্রিক অ্যাসিড লঘু হওয়ায় একে পাতিত আটষট্টি শতাংশ পর্যন্ত ঘন করা হয় তারপর একে গাড়ো এইসটু সহযোগে পাতিত করে আটানব্বই শতাংশ গাঢ় নাইট্রিক অ্যাসিড পাওয়া যায় এবং বিক্রিয়াটা অবশ্যই দিয়ে দেবে ক্লিয়ার তারপরে চারের সাথে অথবা যে প্রশ্নটি ছিল সেই প্রশ্ন অনুযায়ী প্রতিদিন ব্যয়িত তড়িৎ ক্ষম শক্তিটা কত হবে দেখো যন্ত্রের সংখ্যা যন্ত্রের ক্ষমতা এবং যন্ত্রটা প্রত্যেক দিন কত ঘন্টা চলে সেটার গুণ করে যোগ করে দেবে টোটাল টোটাল করে দেবে ওয়াট ঘন্টা আসবে ওয়াট ঘন্টাকে আমরা কিলো ওয়াট ঘন্টায় করতে গেলে হাজার দিয়ে ভাগ করব এবং এক কিলো ওয়াট সমানই হয়ে যাবে এক কিলো ওয়াট ঘন্টা সমান হবে যাবে এক বিওটি আর এক বিওটি সমান এক ইউনিট তাহলে প্রতি মাসে কত খরচা হবে তিরিশ দিয়ে আমরা গুণ করে দেবো এত ইউনিট তাই না এরপর প্রতি মাসে খরচটা কত হবে প্রতি মাসে কত টাকা হিসেবে খরচ হবে দেখি যদি প্রত্যেক ইউনিটে পাঁচ টাকা খরচা হয় তাহলে এই ইউনিটে কত হবে পাঁচ দিয়ে গুণ করে দেবে যেটা আসবে সেটা তোমাদের উত্তর হয়ে যাবে তাই না তো প্রিয় ছাত্রছাত্রীরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে তোমাদের ভালো লাগার ওপরই কিন্তু পরবর্তী ভিডিও তাড়াতাড়ি আসবে যদি না ভালো লাগে তাহলে কিন্তু আর ভিডিও হয়তো পরবর্তীকালে এরকম আর আসবে না থ্যাংক ইউ